বন্ধুরা রবকাজ রাকেশ চ্যানেলে আরো একবার তোমাদের জানাই ওয়েলকাম। পিছনে দেখতেই পাচ্ছো, হ্যাঁ বন্ধুরা, আমি আজ চলে এসেছিলাম কলকাতা আন্ডার ওয়াটার ট্যানেল অ্যাকোরিয়ামে। তো এখানে কি আছে এটা পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, তোমাদেরকে ঘুরে দেখাবো কি আছে আর কত ধরনের মাছ আছে সেগুলো সব তোমাদের দেখাবো। তো আর এটা কোথায়, কবে, কখন, টিকিট কত, সমস্ত কিছু তোমাদের এই ভিডিওর মাধ্যমেই শেয়ার করব। পুরো ভিডিওটা দেখতে দেখো, ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না। যারা চ্যানেলে এখন নতুন আছে তারা কিন্তু একটা সাবস্ক্রাইব করে দিও। চলো ভিডিওটা শুরু করা যাক। দেখো এই হচ্ছে 7Point ক্রসিং দেখতে পাচ্ছ এখানে, এই যে এর ঠিক পাশেই দেখো এই যে মেলাটা এখানে বসেছে, এই মেলার মাঠেই কিন্তু এই যে এখানে আন্ডার ওয়াটার ট্যানেল অ্যাকোরিয়াম এখানে লেখাই রয়েছে দেখতে পাচ্ছ। তো টিকিট কাউন্টারটা মনে হচ্ছে ওখানে, চলো টিকিট কাউন্টারে যাওয়া যাক, কত টিকিট প্রাইস আছে সেটা জেনে নিই। আমি দূর থেকে তো দেখতে পাচ্ছি পার হেড 100 টাকা করে, চলো জেনে নিই ওখানে। পাচ্ছ যে টিকিট কাউন্টারে দাঁড়িয়ে আছি, টিকিট কাটবো। আমি যেহেতু একা এসেছি তো আজকে টুম্পা আসিনি, আমি জাস্ট কাজে এসেছিলাম পার্ক সার্কাসে, সেখান থেকে এখানে এলাম। তো 100 টাকা দিয়ে টিকিট কাটি, দেখো টিকিট কেটে নিলাম পার হেড 100 টাকা করে। মানে আমি জাস্ট আজকে একা এসেছি পার্ক সার্কাসে, জাস্ট আজকে আমার একটা দরকার ছিল, আমি এসেছিলাম তো তাই এখানে এসে ঘুরে গেলাম, তাই আজকে আমার সঙ্গে টুম্পা নেই আর কি। যাই হোক, তো এটা কতদিন চলবে সেটা বলে দিই। এখানে লেখা আছে 15 অক্টোবরে কিন্তু এটা স্টার্টিং হয়েছে এখানে, এটা চলবে কিন্তু 30 জানুয়ারি পর্যন্ত। এটা সকাল 11টা থেকে রাত 11টা পর্যন্ত তোমরা যখন ইচ্ছা এর মধ্যে আসতে পারো। চলো ভিতরে যাওয়া যাক। এই যে দেখো এখানে 2024 লেখা আছে, এটা কিন্তু রাত্রিবেলা জ্বলবে, ভীষণ সুন্দর লাগবে। আরও লাইটিং করা আছে দেখতে পাচ্ছ, ক্রিসমাস ট্রি রয়েছে এখানে, দেখো একটা কত বড় সার্ক রয়েছে। তো এগুলো কিন্তু সবটাই পুরো লাইটিং করা রয়েছে। তো এই যে গেটের সামনেটাও দেখো, গেটের সামনেটাও কিন্তু এখানে লাইটিং করা রয়েছে, একটা স্টার করা রয়েছে। দূর থেকে তোমাদের একটু দেখাই, ভালোভাবে বুঝতে পারবে, স্টার করা রয়েছে পুরো ব্যাপারটা দেখতে পাচ্ছ। এখান দিয়ে তোমাদের ঢুকতে হবে আর কি, এটা কিন্তু রাত্রি হলে জ্বলবে আর কি। তো এখানে দেখো একটা গাছ রয়েছে, গাছেও কিন্তু অসাধারণ লাইটিং করা রয়েছে। তো দেখো এটা কিন্তু রাত্রিবেলা এলে ভীষণ সুন্দর লাগবে আর কি। এই জায়গাটায় কিন্তু পুরো দেখো পুরো মেলা লেগেছে আর কি, সেইখানেই এই অ্যাকোরিয়ামটা করা রয়েছে, পুরো দেখো এখানে মেলা রয়েছে মাঠটায়। এখন যদিও বা বন্ধ আছে, কিছুক্ষণ পর থেকে আর কি চালু হবে। আমি জাস্ট এসেছিলাম 3টের সময়, আর কিছুক্ষণ পরে হয়তো এই দোকানগুলো খুলবে। তো কিছু কিছু দোকান খোলাও রয়েছে। কথা জানিয়ে দিই, এখানে কিন্তু 4 বছরের বাচ্চাদের, 4 বছরের নিচের বাচ্চাদের কিন্তু টিকিট লাগে না, 4 বছরের উপরে যেসব বাচ্চারা আছে তাদের টিকিট লাগবে। আর ভিতরে যাওয়া যাক। ভিতরে যাওয়ার সময় তোমরা কিন্তু এরকম একটা সান্তা ক্লজ দেখতে পাবো, একদম ওই স্যাক্সোফোন নিয়ে বাজাচ্ছে এরকম একটা ব্যাপার করা রয়েছে এখানে। তো দেখো এটা হরিণও করা রয়েছে, এটা পুরোটাই কিন্তু লাইটিং দিয়ে জড়ানো রয়েছে। এখানে ক্রিসমাস ট্রিগুলো দেখো, এতেও কিন্তু লাইটিং দিয়ে ভীষণ সুন্দরভাবে ডেকোরেশন করা। আর সত্যি কথা বলতে কি এদের যে হোর্ডিংটা রয়েছে বা ব্যানার বলো, পুরো ব্যাপারটা কিন্তু ব্যাপক লাগছে। সান্তা ক্লজের পায়ের কাছে দেখো যে লাল রঙের বাটনটা আছে, ওটা যদি তোমরা কেউ পা দিয়ে প্রেস করো কিন্তু সান্তা ক্লজ তখনই কিন্তু ডান্স করতে আরম্ভ করো, ব্যাপারটা কিন্তু একদম জমে গিয়েছিল, ব্যাপক লাগছিল কিন্তু। এখানে যে দাদা বসে আছে ইনি কিন্তু টিকিট চেক করবেন আর কি, এই যে করে ঢুকতে হবে এখানে, এইভাবে ছিঁড়ে হাফটা আর কি দিয়ে দেওয়া হবে। ঢুকেই তোমরা কিন্তু এরকম লাইটিং দেখতে পাবো, একদম পাশেও কিন্তু এরকম মাছের ছবি করা রয়েছে একদম। তো এখানে ক্রিসমাসের যে সান্তা ক্লজ সেই রকম। তো এইখান থেকে কিন্তু শুরু হচ্ছে অ্যাকোরিয়াম, এগুলো ওয়ালে করা রয়েছে। তো চলো এইখানে কিন্তু পুরোটাই এরকম ওয়ালে অ্যাকোরিয়াম করা রয়েছে আর এরকম সুন্দর সুন্দর ডেকোরেশন করা হয়েছে, চলো দেখে নিই। তো এখানেও দেখো মাছ রয়েছে, এগুলো আলাদা একটা মাছ রয়েছে। আর এখানে রয়েছে দেখো এই যে বেশ ব্যাপারটা হেভি লাগছে কিন্তু এখানে, সত্যি কথা বলতে কি এখানে দেখো, এখানেও এই রকম সবই আলাদা আলাদা ধরনের মাছ রয়েছে। তো নামটা দেওয়া আছে দেখতে পাচ্ছ এখানে সব। আর তো ওই একটা দেখো,
এগুলো সেই গোল্ড ফিশ, কিন্তু এই মাছটাকে আমি চিনি। যাই হোক, এখানেও রয়েছে এরকম প্রতিটা অ্যাকোরিয়ামেও কিন্তু আলাদা আলাদা পুরো মাছ আছে। এখানে দেখতে পাচ্ছি সবই আলাদা আলাদা। এই দেখো এই মাছটার চোখটা দেখো কীরকম, হ্যাঁ দেখো চোখটা দেখো কীরকম, পুরো আলাদা কিন্তু। হ্যাঁ এখানেও কিন্তু রয়েছে, এখানে কোনো নাম দেওয়া নেই। তো যাই হোক এরকম তোমাদের জাস্ট আমি দেখিয়ে দিই। আর দেখো এই মাছটা দেখো বেশ বড় কিন্তু, এই উপরে যে মাছটা রয়েছে এটা সেই আমাদের পুকুরে ঠিক ফলুই মাছের মতো দেখতে। এখানে রয়েছে, এখানে মাছগুলো কিন্তু একটু ব্ল্যাক আর ব্ল্যাক অ্যান্ড হোয়াইট পুরো একদম। এই দেখো এটা, ও এটা প্রথমে আমি ভেবেছিলাম পুরো ফাঁকা, কিন্তু দেখো এখানে এরা এরকম শুয়ে রয়েছে আর কি। এটা মনে হচ্ছে ইল মাছের মতো হবে। হ্যাঁ এখানে রয়েছে দেখো বেশ কালারিং কিন্তু একদম। এখানে আরো বড় বড় রয়েছে, এটা ফাঁকা রয়েছে, এখানে একটাই, এখানে একটাই রয়েছে বেশ বড় সাইজ কিন্তু। এখানে দেখো এই যে এগুলোকে কিন্তু ব্ল্যাক বেবি কই বলা হয় আর কি। এখানেও কিন্তু অনেক রকমের মাছ রয়েছে, এই মাছটা দেখো বেশ বড় কিন্তু। হ্যাঁ একদম এই দুটো রয়েছে, দুটো এখানে জাস্ট একদম শান্ত হয়ে বসে আছে এখানে। তো এখানেও আছে, আমি প্রথমে ভেবেছিলাম খালি, কিন্তু দেখো এখানেও রয়েছে। এই তো দেখো কীরকম কাঁকড়ার মতো দাঁড়ায় করে আছে, পুরো চিংড়ি মাছের মতো। এবার কিন্তু আমি পুরো মেন জায়গায় চলে এসেছি, চলো একবার সেলফিটা তোমাদের দেখিয়ে তারপরে হচ্ছে দেখো ট্যানেলটা দেখো একবার ভিতরটা, বেশ ভালো লাগছে কিন্তু বলো। তো চলো ভিতরে গিয়ে দেখি। এই যে এই দিক দিয়ে এসে কিন্তু এবার এই যে ট্যানেলের মধ্যে ঢুকতে হবে, ভিতরটা কিন্তু বেশ ভিড় হয়েছে, চলো দেখি। তো আমরা এবার ভিতরে ঢুকে এসেছি, দেখো এখানে মাছ দেখো সব কালারিং, নানা রকমের কিন্তু মাছ রয়েছে এখানে, মানে সবই আলাদা আলাদা। এটা আমি চিনি, এটা ক্রোকোডাইল, হ্যাঁ এটা হয়তো গোল্ড ফিশ হবে, কাফ মাছ এটা। হ্যাঁ তো এদিকেও আছে দেখো, এদিকেও কিন্তু সবই আলাদা আলাদা মাছ রয়েছে, ভীষণ ব্যাপারটা কিন্তু ভীষণ সুন্দর। দেখো এখানে ক্রোকোডাইলটা দেখো কি বড়, তো এখানে দেখতে পাচ্ছ যে উপরটা এই ফ্লোরটায় হয়তো জলটা নেই, উপরে ওই গাছ চলছে আর কি। ওখানে দেখো তো ওদিকে যাওয়া যাক, তো এখানে দেখো এখানেও কিন্তু প্রচুর মাছ, মানে দেখো ওই জন্য হাত দিলে হাতের কাছে কিন্তু আসছে। দেখো এইটা দিয়ে কিন্তু জল ছাড়া হয়, দেখো এই যে এইটা দিয়ে জল ছাড়ছে আর কি, উপরে যিনি আছেন তোমাদের দেখাবো, দেখো এই যে জল বেরোচ্ছে দেখো, এটা আর কি পুরোটা ভর্তি হবে জলে। এই যে এটা দেখছো এটা কিন্তু হিটার, যেহেতু এখন শীতকাল না, এই যে জলটা ঠান্ডার কারণে মাছ কিন্তু মারা যায়, তো সেই কারণে একটু জলটাকে একটু টেম্পারেচার বাড়ানোর জন্য কিন্তু এটা রাখা হয়েছে, পুরোটাই জল আছে। তো এখানে কিন্তু তোমার অন্য রকমের মাছ আছে, সব কিন্তু একটু সিলভার কালারের, এই যে দেখতে পাচ্ছ কিন্তু পুরো সবই সিলভার কালারের মাছ রয়েছে। তো তোমাদের একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিই, দেখো এই যে এটা পুরোটা জল রয়েছে, পুরো সিলভার কালারের মাছে ভর্তি, কত মাছ দেখো একসঙ্গে করে রয়েছে ওরা পুরো। তো এখানটাও কিন্তু একই মাছ রয়েছে,
এখানটা দেখো মাছগুলো কিন্তু অন্য, এগুলোকে কি মাছ বলে আমিও কিন্তু জানি না। দেখো এটা বেশ ভালো লাগছে, একদম শান্ত। এটাকে মনে হচ্ছে কাফ মাছ বলে। তো এখানেও প্রচুর মাছ রয়েছে, এরা কিন্তু একদম স্টপ হয়ে রয়েছে, স্ট্যাচু হয়ে রয়েছে এই জায়গাটায়, পুরো একসঙ্গে এরকম রয়েছে। ভীষণ ভালো লাগছে, ভীষণ কালারফুল কিন্তু মাছগুলো। দেখো এগুলো কিন্তু অসাধারণ লাগে। এখানে জল দেওয়া চলছে আর কি, জলটা চেঞ্জ করছে হয়তো এখন। তো দেখো ভীষণ কিন্তু ভালো লাগছে ব্যাপারটা। তো এদিকে মাছগুলো সব ওইদিকে চলে গেছে, এই যে এখানে চলে এসছে। এখানেও কিন্তু কিছু এরকম কালারিং মাছ আছে বেশ। দেখো উপর দিয়ে মাছ যাচ্ছে, আমি কিন্তু নিচে দাঁড়িয়ে আছি, ব্যাপারটা কিন্তু অন্যরকম, পুরোপুরি অন্যরকম ফিলিংস আসছে একটা। মানে কী বলবো, সেই মনে হচ্ছে সমুদ্রের ভেতরে আছি এরকম মনে হচ্ছে। কাপ মাছ বলে, তো এখানে সবই বড় মাছ। দেখো গ্রুপ এসে এরা ভীষণ ভাবে মজা করছে, ছোট বড় সবাই এসে ভীষণ কিন্তু মজা করছে ওরা। ভালো, মানে এরা হিন্দিতে কথা বলে বুঝতেই পারছো টানটা কিরকম আছে, কিন্তু ভীষণ মজা করছে এরা, এনজয় করছে। তো এটা দেখে আমারও ভীষণ ভালো লাগছে সত্যি কথা বলতে। কি তো হ্যাপি নিউ ইয়ার বলো সবাইকে। তো এইখানে দেখো, এইখানে কিন্তু মাছগুলো বেশ অন্যরকম কিন্তু। দেখো তো এই যে দেখো, এটা তো টাইগার শার্ক মাছ বুঝতে পারছো, এটা হোয়াইটটা। ওফ দেখো এই মাছটা, দেখো কি বড় মাছ একটা একদম। তো এইখানে কিন্তু এই মাছ দুটো দেখো কিরকম, মানে পুরো অন্যরকম, মানে সব জায়গায় কিন্তু আলাদা আলাদা মাছ রয়েছে এখানে। দেখো তো এইখানে দেখো এই মাছটা, দেখো একবার দেখো, একবার এই নিচে দাঁড়িয়ে আছে, উপর দিয়ে মাছ যাচ্ছে, ফিলিংসটা কিন্তু পুরো সেই দুবাই, তারপর আন্দামানে যেমন আন্ডার ওয়াটার অ্যাকোয়ারিয়াম আছে না, পুরো সেই ফিলিংসটা আসছে এখানে পুরো। কিন্তু এখানে এলে দেখতে পাবে যে এখানে কিন্তু সব সিসিটিভি ক্যামেরা লাগানো, উপরে দেখতে পাচ্ছ ওগুলো। তো এগুলো কিন্তু একটা ভালো জিনিস, যে ভিতরে কী হচ্ছে না হচ্ছে অন্য এখানে কর্তৃপক্ষ আর কি দেখতে পাবে, যে তার জন্য কোনো কিছু বাজে কিছু হবে না, এটাই আর কি ব্যাপার। ভীষণ ভালো লাগছে, 100 টাকায় টিকিট, এমন কিছু বেশিও না, ভীষণভাবে সবাই এনজয় করছে। দেখলে তো বাচ্চারাও বড়রা সবাই এনজয় করছে, তো ফটো তো অবশ্যই সবাই তুলছে, সেটা তো তুলবেই, আর রিলসও বানাবে। তো যাই হোক আমার তো ভীষণ ভালো লাগলো, তোমাদের কীরকম লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো। আর এখানে টাইমিংয়েরও কোনো ব্যাপার কিন্তু নেই, তোমরা যতক্ষণ ইচ্ছা এখানে থাকতে পারো। তো আমিও আছি বেশ অনেকক্ষণ ধরে। আন্ডার ওয়াটার ট্যানেল অ্যাকোয়ারিয়ামটা কীরকম লাগলো সেটা কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। তো আজকের ভিডিওর একদম অন্তিম পর্বে চলে এসেছি, আজকের ভিডিও এখানেই শেষ করতে হবে। তো আমি বেরিয়েই যাচ্ছি, দেখতে পাচ্ছ। তো তোমরা কিন্তু আমাকে জানিও যে তোমাদের কীরকম লাগলো, আর কী কী ভিডিও দেখতে চাও সেটাও চাইলে তোমরা কমেন্ট করে আমাকে জানাতে পারো।
যাই হোক, এখান থেকে বেরিয়েই কিন্তু তোমরা এইরকম একটা জায়গা দেখতে পাবে যেখানে সব এরকম ফটোশ্যুটের জন্য এইরকম দেখো কুমির করা রয়েছে, এখানে সার্ক করা রয়েছে, এখানে একটা বড় সড়ো হাতি করা রয়েছে, কিন্তু এখানে মৎস্যকন্যা। চলো একবার সামনে থেকে তোমাদের দেখিয়ে দিই। তো এগুলো কিন্তু সব ফটো সেশন করার জন্য। তো এখানে দেখো একটা অজগর না অ্যানাকোন্ডা, এটাকে দেখো অ্যানাকোন্ডা রয়েছে এখানে, তোমরা এসে ছবি তুলতে পারো। এখানে যে মৎস্যকন্যা করা রয়েছে, একটা হাতির মুখ করা রয়েছে কিন্তু এখানে, আর দেখো এই যে এখানে রয়েছে অক্টোপাস, আর জায়গাটা কিন্তু এইভাবে সাজানো হয়েছে কিন্তু। তো এখানে সবাই ফটো সেশন করতে ব্যস্ত। তো এদিকে দেখো একটা ঘর মতো করা রয়েছে, এটা কি জানি না, জাস্ট ফাঁকা পড়ে রয়েছে। তো এখানে তো এইরকম সব মডেল করা রয়েছে আর কি। একটা হাতি করা রয়েছে বড় সড়ো, দেখো সবাই ফটো সেশন করতে ব্যস্ত। তো হাতিটা দেখো, তো এই জায়গাটা তোমাদের আবার সামনে থেকে আমি দেখিয়ে দিই। তো দেখো এখানে এরকম একটু ওয়াটার ফাউন্টেন করা রয়েছে, তো এখানেও কিছু কিছু মাছ রয়েছে কিন্তু। এখানে এই যে কুমির করা রয়েছে, এই যে শার্ট করা যে বিশাল বড়, ওইদিকে একটা ব্যানারে একটা ছবি সিনসিনারি করা রয়েছে, ভীষণ ভালো লাগছে। তো সত্যি কথা বলতে কি, দেখতে পাচ্ছ এই বাইরের জায়গাটা ফটো সেশন করার জন্য করা রয়েছে, ভীষণভাবে সাজানো রয়েছে। সত্যি কথা বলতে কি, ফ্যামিলি নিয়ে আসলে তোমরা ভীষণভাবে মজা পাবে, আর বাচ্চাদের নিয়ে আসলে তো বাচ্চারা ভীষণভাবে এনজয় করতে পারবে, সেটা তোমরা এখানে কিছু বাচ্চাদের দেখিয়েছি তোমাদের। তো দেখতেই দেখে বুঝতে পেরেছো, এই অক্টোপাসের নিচে দিয়ে কিন্তু তোমাদের সবাইকে বেরোতে হবে, এইটা হলো এক্সিট আর কি, অক্টোপাসের ভিতরটা। তো বন্ধুরা, আজকের ভিডিও, আজকে এই কলকাতার আন্ডার ওয়াটার ট্যানেল অ্যাকোয়ারিয়ামের ভিডিও কীরকম লাগলো সেটা কিন্তু আমাকে কমেন্ট করে তোমরা জানাতে ভুলো না। বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট, আর যারা চ্যানেলে নতুন আছে তারা কিন্তু একটা সাবস্ক্রাইব করে দিও। চলো দেখা হবে অন্য কোথাও অন্য কোনো জায়গায় অন্য কোনো ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, চলো টাটা বাই।